বিগত বছরগুলো ন্যায় বছর রাজ্যের বিভিন্ন স্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ এবং ত্রিপুরা গণিত সোসাইটির যৌথ উদ্যোগে 2007 সাল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে আয়োজিত হয়ে আসছে এই জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড। অন্যান্য বছরের ন্যায় এবছরও রাজ্যের বিভিন্ন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় এই জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের। রবিবার রাজ্যের 23টি মহকুমা দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। রাজ্যের 23টি মহকুমা মিলিয়ে প্রায় 6,500 ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম জমা করেছে। তার মধ্যে প্রায় 5,500 ছাত্রছাত্রীদের আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিন আগরতলা ধলেশ্বরস্থিত PM শ্রী কামিনী কুমার সিংহ স্মৃতি বিদ্যালয়ে এই পরীক্ষার সেন্টার পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার তথা জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড স্টেট কোঅর্ডিনেটর শুভ্রনীল রায়। জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড, এটা আমরা 2007 সাল থেকে ত্রিপুরা রাজ্যে হয়ে আসছে। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি সাবডিভিশন, মানে 23টা সাবডিভিশনে আমরা এই জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড এক্সামটা নিয়ে থাকি ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8। ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে এই এক্সামটা 2007 সাল থেকে হয়ে আসছে। এ পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি, এক্সিট ফিগারটা এখনও আসেনি, 23টা সাবডিভিশনে সর্বমোট 6,500-এর মতো ছাত্রছাত্রীরা এনরোল করেছে পরীক্ষা দেওয়ার জন্য। এবং অ্যাকচুয়ালি পরীক্ষায় যতটুকু আমরা এই পর্যন্ত জানতে পারছি, 5,500-এর উপরে ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসেছে আজকের দিনে। আর এবার এই পরীক্ষার বিশেষ আকর্ষণ হলো, আমরা একটা প্রাইজ মানি আছে, প্রথম যারা রাজ্যভিত্তিক যে রেজাল্ট বেরোবে তাতে যে প্রথম 10 জন থাকবে তাদের মধ্যে আমরা আর্থিক পুরস্কার 1,00,000 টাকা ব্যবস্থা আছে, যেটা এই প্রথম 10 জন ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। আগামী 22শে ডিসেম্বর জুনিয়র আর ন্যাশনাল ম্যাথমেটিক্স ডেতে আমরা এটা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেব। আর এই পরীক্ষাটা নিয়ে ব্যাপক উৎসাহ আমরা গত 17 বছর ধরে দেখতে পাচ্ছি এবং দিন দিন স্টুডেন্টের পার্টিসিপেশনের সংখ্যা এ রাজ্যে এটা বাড়ছে। এদিন এই প্রতিযোগিতামূলক পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।